বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে হিন্দু এবং বৌদ্ধদের উপর আক্রমণ এবং হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করল চাকমা স্টুডেন্টরা। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে হবে। 19 এবং 20 সেপ্টেম্বর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে হিন্দু এবং বৌদ্ধদের উপর নির্মম অত্যাচার এবং 67 জনকে হত্যা করেছে বাংলাদেশের আর্মি এবং মুসলিম মৌলবাদীরা। এর প্রতিবাদ জানিয়ে শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করল চাকমা স্টুডেন্টরা। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে এক ছাত্র বলেন, বাংলাদেশের চট্টগ্রামে যে পরিস্থিতি চলছে তার লাগাম টানতে বাংলাদেশের সরকারের কোন ধরনের ভূমিকা নেই। ভারত সরকারকে এই বিষয়ে বাংলাদেশের সরকারকে চাপ সৃষ্টি করতে হবে। এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রামকে ভারতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন চাকমা স্টুডেন্টরা। বিগত 19-20 তারিখ যে বাংলাদেশের চট্টগ্রামে যে এখানে বাংলাদেশের আর্মি আর বাংলাদেশের যে মুসলিম আছে তাদের সবাই মিলে আমাদের হিন্দু আর বুদ্ধিস্টের উপরে বিনা কারণে তাদের উপরে অত্যাচার শুরু করলো। তো বর্বরিত অ্যাটাক খেলা শুরু করলো। তো এখানে রাস্তাঘাটে মাঝি এবং কি এখনো অবধি আমাদের কাছে 67 ক্লাস 67 জনের অবধি মৃত্যু হয়েছে। তবে আমরা এর প্রতিবাদ জানিয়ে আমরা আজকে র্যালিটা আজকে এখানে আগরতলা শহরে আমরা পুরা ত্রিপুরা মিলে আজকে আমরা র্যালির অবস্থা। এদিকে বাংলাদেশের ছাত্র আন্দোলনের নামে এখন হিন্দুদের উপর এবং বৌদ্ধদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে অন্যান্য দেশের নাগরিকরাও। রিপোর্ট, দৃষ্টি।